हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम राइट नाउ जे शॉप टी आसछि एटी होच्छे दीपू इलेक्ट्रॉनिक्स और ये होच्छे बसुंधरा शॉपिंग कमप्लेक्सर लेवल 5 ब्लॉक बी शॉप नंबर 62। ये शॉप टी अपनारा रियलमी ओप्पो विवो सैमसंग आईफोन सब स्मार्टफोनगुला पे जाबेन अनऑफिशियल ऑफिशियल सब धरनेर स्मार्टफोनगुलाई ये शॉप टी रयेछे। आजकेर भिडियोते आमी आपनादेर किछु स्मार्टफोन देखाबो एगुलार आपडेट प्राइसटा सम्पर्के जानानोर चेष्टा करबो। व्यूअर्स ये शॉप टी आसले किन्तु आपनारा अर्णव भाईयाके एबं आलम भाईयाके सब समय पे जाबेन। अस्सलामु आलाइकुम भाईयारा केमन आछेन? वालेकुम अस्सलाम भाई। আমাদের দর্শকদের আজকে আপনি কি ধরনের স্মার্টফোন দেখাবেন? আজকে অফিশিয়াল Realme, Xiaomi, Apple সব ধরনের স্মার্টফোনে আমরা আজকে কাস্টমারদের এগুলার আপডেট প্রাইসটা সম্পর্কে আমাদের দর্শকদের একটা ওয়ারেন্টি গ্যারান্টি সব সম্পর্কে কাস্টমারদেরকে অবহিত করব। ওকে, সাবস্ক্রাইব করুন দেশি ব্লগস 24 চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভাই আমরা প্রথমে কোন ফোনটা দেখব? আমরা ফারস্টে Realme X50M যেটা 5G এটা সম্পর্কে জানব। ওকে, এটা হচ্ছে 8GB 128GB, এটা কালার হবে দুইটা, হোয়াইট কালার হবে ব্লু কালার হবে। এটার মার্কেট প্রাইস হচ্ছে 27,500 টাকা। আচ্ছা, এটা কালার হবে দুইটা, হোয়াইট হবে। এটা ভেরিয়েন্টে পাওয়া যাবে? এটা ভেরিয়েন্ট হবে 664 8128। 664 এর প্রাইস পড়বে 26,500 টাকা, 8128 পড়বে 27,500 টাকা। এরপর আমরা দেখব হচ্ছে Realme 6, এটা হচ্ছে 8GB 128GB, এটার কালার হবে দুইটা, কমেট হোয়াইট কমেট ব্লু। এটার প্রাইস পড়বে হচ্ছে 22,990 টাকা। 22,990 টাকা। এরপরে দেখব হচ্ছে আমরা Realme 5A, Realme 5A এটা হচ্ছে 4GB 64GB, এটা ভেরিয়েন্ট একটাই হয়, এটা কালার হবে দুইটা, অ্যাকোয়া ব্লু প্লাস হচ্ছে ফরেস্ট গ্রিন। যারা মূলত গেমিং লাভার আছেন তাদের জন্য Realme 5A, কারণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা হয়েছে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 13,499 টাকা। এটা কালার হবে দুইটা, অ্যাকোয়া ব্লু প্লাস হচ্ছে ফরেস্ট গ্রিন। এটা হচ্ছে Realme C3, এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট, এটার প্রাইস হচ্ছে আপনার 11,990 টাকা। এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে, একটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে রেড কালার। এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট হবে। এটা হচ্ছে আপনার 2GB র্যাম 32GB রোম, এটা কালার হবে দুইটা, এটা কালার হবে একটা হচ্ছে মিন্ট গ্রিন আর একটা হচ্ছে প্রেপার গ্রে কালার। এটার প্রাইস হচ্ছে 8,990 টাকা। এরপর দেখবো আমরা Xiaomi প্রোডাক্টগুলো। Xiaomi এটা হচ্ছে বাজার লেটেস্ট একটা মডেল, এটা হচ্ছে পোকো M2 প্রো, এটা ভ্যারিয়েন্ট হবে হচ্ছে 664 আর হচ্ছে 6128। 664 এর প্রাইস পড়বে হচ্ছে 20,000 টাকা আর 6128 এর প্রাইস পড়বে হচ্ছে 21,500 টাকা। এটা কালার হবে দুইটা, ব্লু হবে গ্রিন হবে। এরপরে হচ্ছে বাজারে সব থেকে লেটেস্ট এবং হিট মডেল, এটা হচ্ছে Xiaomi Redmi Note 9 Pro Max, এটা ভ্যারিয়েন্ট হবে 664 প্লাস হচ্ছে 6128। 664 এর প্রাইস পড়বে হচ্ছে 23,299 টাকা আর 6128 এর প্রাইস পড়বে হচ্ছে 24,500 টাকা। এটা কালার হবে দুইটা, কালার হবে গ্রিন কালার হবে, ব্লু কালার হবে। এটা হচ্ছে Xiaomi Redmi Note 9, এটা ভ্যারিয়েন্ট হবে দুইটা, একটা হচ্ছে 464 একটা হচ্ছে 4128। 464 এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 16,999 টাকা আর 4120 এর প্রাইস পড়বে হচ্ছে 17,999 টাকা। এটা হচ্ছে Redmi Note 9 Pro, এটার হচ্ছে ভ্যারিয়েন্ট হয় দুইটা, একটা হচ্ছে 464 একটা হচ্ছে 6120। 464 এর প্রাইস পড়বে হচ্ছে 19,499 টাকা আর 6120 এর প্রাইস পড়বে হচ্ছে 23,499 টাকা। কালার হবে ব্ল্যাক হবে, ব্লু হবে, হোয়াইট হবে। এটা হচ্ছে Redmi 9, এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে সব থেকে হিট মডেল, এটা হচ্ছে 4GB 64GB, ইভেন এটার ব্যাটারি হচ্ছে 5000mAh ব্যাটারি এবং এটা হচ্ছে গেমিং ফোন একটা। এটা হচ্ছে 4টা ক্যামেরা, এটাতে আপনি দুইটা সিম উইথ মেমোরি কার্ড ইউজ করতেন। কালার হবে দুইটা, একটা হবে হচ্ছে আপনার কার্বন গ্রে আর একটা হচ্ছে ওশান গ্রিন, এটা দুইটা কালার হবে। এরপর হচ্ছে আরেকটা গেমিং প্রসেসরের ফোন, এটা হচ্ছে Xiaomi Note 8 Pro, এটা ভ্যারিয়েন্ট হবে 6128, কালার হবে হচ্ছে ফরেস্ট গ্রিন আর হচ্ছে মিনারেল গ্রে, এটা কালার হবে দুইটা। এটা হচ্ছে Redmi 9A লো রেঞ্জের মধ্যে, এটা হচ্ছে 2GB র্যাম 32GB রোম, এটার প্রাইস বলবো হচ্ছে 9,999 টাকা, কালার হবে পিকক গ্রিন কালার। Xiaomi Redmi Note 8, এটা হচ্ছে 464, কালার হবে তিনটা কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, হোয়াইট কালার। এটার প্রাইস পড়বে হচ্ছে 16,499 টাকা। এবার আসি আমরা ওপ্পোর ফোনে, এটা হচ্ছে ওপ্পোর A92, এটার প্রাইস পড়বে 22,990 টাকা, অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবসহ 8GB 128GB। এটা হচ্ছে ওপ্পোর F15, এটা হচ্ছে 8GB 128GB, এটার প্রাইস পড়বে হচ্ছে 26,990 টাকা, এটা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব আপনি পাচ্ছেন। আমার কাছে আপনি অ্যাপেল পাবেন, ওয়ানপ্লাস পাবেন, এটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড একদম লেটেস্ট মডেল, এটা হচ্ছে 12GB 256GB, কালার হবে দুইটা, ব্ল্যাক হবে, ব্লু হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 40,500 টাকা, ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট। আর Xiaomi-র মধ্যে সব থেকে হিট মডেল, এটা হচ্ছে পপ আপ ক্যামেরা, এটা হচ্ছে K20 Pro, এটা হচ্ছে 6GB 128GB,
এটা হচ্ছে আপনার কালার হবে দুই চারটা ব্ল্যাক হবে ব্লু হবে রেড হবে হোয়াইট হবে এটা হচ্ছে পপ আপ ক্যামেরা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনি 29999 টাকা অ্যাপল এর 7 প্লাস পাবেন 8 প্লাস পাবেন আইফোন এক্স পাবেন সব ধরনের এগুলোর প্রাইসটা কেমন হবে ওয়া আইফোন 7 প্লাস এর প্রাইস পড়বে হচ্ছে 35000 টাকা আর আইফোন 8 প্লাস এর প্রাইস পড়বে হচ্ছে 45000 টাকা আচ্ছা আমরা পিছনে আরো অন্যান্য মডেলগুলো দেখতেছি আইফোন এর কি কি মডেল রয়েছে আইফোন এক্স এর প্রাইস পড়বে হচ্ছে আপনার 75 আর আইফোন 11 আছে আইফোন 11 এর প্রাইস পড়বে হচ্ছে 77 ভেরিয়েন্টটা কত এটা ভেরিয়েন্টটা হচ্ছে আপনার 128GB ডুয়াল সিম আচ্ছা আর আইফোন 7 প্লাস আছে 7 প্লাস এর প্রাইস পড়বে 35000 টাকা 35000 হ্যাঁ আর 8 প্লাস আছে 8 প্লাস এর প্রাইস পড়বে হচ্ছে 45000 11 আছে 11 আছে প্রো এগুলো আছে 11 প্রো 11 প্রো ম্যাক্স আছে 11 প্রো এর প্রাইস পড়বে হচ্ছে 95 আর 11 প্রো ম্যাক্স এর দাম পড়বে হচ্ছে 115500 টাকা ভেরিয়েন্টটা কত ভেরিয়েন্টটা হচ্ছে আপনার 256GB আচ্ছা এছাড়া স্যামসাং নোট 20 আলট্রা হবে যেটা 5G এটার প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার 106500 টাকা আর একটা আছে S20 আলট্রা ওটার প্রাইস পড়বে হচ্ছে 85000 টাকা 85000 টাকা আচ্ছা এছাড়া আমাদের দোকানের ওয়ারেন্টি হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের এখান থেকে যারাই প্রোডাক্ট পারচেজ করবেন তাদেরকে একটা করে গ্লাস প্রোটেক্টর একটা হেডফোন একটা করে ওটিজি কেবল আমাদের শপের তরফ থেকে গিফট থাকবে আমাদের এখান থেকে যারাই প্রোডাক্ট কিনতে চান তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাবেন সুন্দরবন কুরিয়ার এসএ পরিবহন কন্টিনেন্টাল সব ধরনের কুরিয়ারে পাবেন আগে আমাদের বিকাশ নাম্বার 1000 টাকা যদি আপনি দেন তাহলে আমরা এখান থেকে পুরো বাংলাদেশে সর্বত্র সব জায়গাতে আমরা কুরিয়ার করে থাকি এখানে এবং কুরিয়ারে হচ্ছে আপনি 3 দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন আর কুরিয়ারও যদি আপনি নেন সেক্ষেত্রে আমাদের গিফট অফার থাকবে গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি সব ধরনের গিফট অফারই থাকবে